আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে ও জিব্রাইল আজকে আমার বন্ধুরা জিজ্ঞাসা কর আজকে কি আজান হয় নাই আজকে আমার আরসের মধ্যে আজান পৌঁছে নাই অগো আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত আপনার কালো বেলা আজান না দিবে কেয়ামত হয়ে গেল পূর্ব দিগন্তে আর কোনো দিন সূর্যের দেখা মিলবে না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا ۖ وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، او كما قال النبي عليه الصلاه والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وَالزَّاكِرِينَ والحمد لله رب العالمين <applause> امرا شكولاي درد ابراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم

সাতাশতম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দম আজাস জাতির মাথার মকর জাতির পথ প্রদর্শক দুর্দিন জাতির দিশা বতন প্রহরী অরসুল আম্বি হজরত উল্লাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাহাকে আশেকিন জাকিরিন শাকির মহেব্বিন মুরব্বীন আইজম কলিজার আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থান শ্রদ্ধ দিয়ে সম্মানিত মা ও ভনেরা মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়ামে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আমিন অত্যন্ত দয়া করেছেন মায়া করেছেন ভালোবেসেছেন মহাব্বত করেছেন ইহকাল জীবনে কল্যাণ পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেস্তের বাগান জান্নাতের বাগান ওলামা একরামদের মজলি হাজারো মানুষের বিড়ি থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য সুমহান মালিকের দরবারে অন্তর থেকে উঁচু আওয়াজে সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসতে পারে যে মজলিসে বসলে গুনামাফ হয় অন্তর থেকে দুঃখ দূর হয় অন্তরে আল্লাহ তারা শান্তি ঢেলে দেয় এমন মজলিস কি দুনিয়াতে আছে পাক সাল্লাহ সাল্লাম বলেন যেখানে যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় হাদিস শরীফ থেকে আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় আমাদের দেশে মেম্বার সাহেবের মজলিস দামি আছে এর থেকে দামি হয় চেয়ারম্যান সাহেবের মজলিস এমপি মন্ত্রীর মজলিস আরও হয় প্রধানমন্ত্রীর মজলিস ঠিক কিনা বলেন যে প্রধানমন্ত্রীকে আপনি ভোট দিয়েছেন ওই প্রধানমন্ত্রীর গণভবনে চাইলে কি ঢুকতে পারবেন না বিশেষ কিছু লোক আছে বিশেষ কিছু নিয়ম আছে ঠিক কিনা বলেন যিনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ওনার পার্লামেন্ট যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় ওখানে কি যে এসে চাইলে ঢুকতে পারে না আল্লাহ যাকে তৌফিকদের কেবল সেই ঢুকতে পারে ঠিক কিনা অনেকে বাহিরে রাস্তা রাস্তা ঘুরবে ভিতরে ঢুকার তৌফিক আল্লাহ দিবেন না যেই মজলিসে বসলেই গুনা মাফ হয় আল্লাহ মানাখতিম আলা আফওয়াহিম ও তুকাল্লিমু নাইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে আপনার আমার প্রত্যেক এই ঠোঁটগুলো তালা মেরে দিবে কেউ কথা বলতে পারবে না আজকে মুখ দিয়ে কথা বলে ওই দিন মুখ বন্ধ থাকবে কথা বলবে চোখ নাক কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ শপথ করে বলতে পারি আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করি কোরআনকে মহাব্বত করে যে পা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন এই পা কেয়া দিন আপনার পক্ষে সাক্ষী দিবে যে জমিনের উপর দিয়ে এসেছেন প্রত্যেকটা কদমের নিচের জমিনগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে যে চোখ দিয়ে তাকিয়ে আছেন এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে যে কান দিয়ে শ্রবণ করতেছেন এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ আকবর বলেন এই মজলিসে বসতে পারে খুশি না বাজার আল্লাহ সকলকে বসার তৌফিক দেন না ঠিক কিনা দেন না মক্কার সবচেয়ে ধনী ছিল আবু জেহেল সবচেয়ে ক্ষমতাওয়ালা ছিল আবু জেহেল আবুল বলা জ্ঞানের সবচেয়ে বেশি জাগতিক শিক্ষা শিক্ষিত ছিল আবু জেহেল সে ভালো পণ্ডিত ছিল খুব বুঝতো সব দিক দিয়ে ভালো বোঝে কিন্তু নবীজি তাকে তেরো বছর দাওয়াত দিয়েছে ও ওইটা বোঝে না ঠিক কিনা হেদায়তের বলে চাচা কোরণা মসজিদে ঢুকে যান হেদায়ত পাবেন জান্নাতে চলে যাবেন অহংকার করেছে তাই জাহান্নামের কিট হয়েছে ঠিক কিনা কালো বিলাল বাড়ি মক্কায় নয় মদিনায় নয় আফ্রিকার জঙ্গল দেশে অশিক্ষিত গণ্ড মূর্খ গোলামের ঘরে গোলাম নবী বলে বিলাল কি এমন নে কেমন করে বলে কেন জান্নাতে আমি আমার আগে আগে তোমার পায়ে শব্দ শুনতে পেয়েছি জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি কে আল্লাহ আসলে পাক সাল্লাল্লাহ আল্লাসলাম বলে ইন আল্লাহ আল্লাহ ইয়ংজুর ইল্লা সু আলাইকুম ও আমু আলাইকুম আলা কিংজুর ইল কলু বিকুম ও আম আলাইকুম আল্লাহ তোমাদের সুরত দেখেন না সৌন্দর্য দেখেন না দেখেন ইমান আমল ঠিক কী না তোমাদের ধনসম্পদের ক্ষমতা দেখেন না দেখেন তোমার কুলিজের মধ্যে কি আছে ঠিক কী না দেখেন না মদিনা থেকে হিজরত মক্কা থেকে হিজরত করে মানুষগুলো যখন মদিনায় আসলো দিন দিন শিক্ষিত মানুষগুলো ইসলাম কবুল করতে শুরু করলো কিছুদিন পরেই মদিনাবাসীরা রসুল পাক সাল্লি সাল্লামের কাছে অ্যাপ্লিকেশন করেলো ইয়া রসুলাল্লাহ এখন তো আমাদের শিক্ষিত মানুষের কমতি নেই আর আমাদের সুন্দর কণ্ঠাওয়ালা মানুষের কমতি নেই বিলালকে মসজিদ চেঞ্জ করলে ভালো হয় তো নবীজি প্রথম কর্ণবাদ না করলেও যখন একে একে কমপ্লিন আসলো তখন নবীজি বিবেচনায় নিলেন একদিন ঈশার পরে ডাকলেন তোমরা কি বলো বলি ইয়া আল্লাহ বিলালের বাড়ি মককে একজন সে একজন অনারব জাতিগতভাবে গোলামের ঘরে গোলাম আবার মুখের মধ্যে জড়তা শক্ত হয়ে গেছে জিব্বা আজ সাধু বলতে পারে না আজ সাধু বলে ওমাইয়া মাইয়া এমনি হলফ জিব্বার মধ্যে পেরেক ঢুকিয়ে দিয়েছিল এই জন্য সব দিক দিয়ে মিলিয়ে বিলালকে পরিবর্তন করতে ভালো হয় তো নবীজি সাল্লা সাল্লাম সকলের অ্যাপ্লিকেশন গ্রহণ করলে সবাই যেহেতু একদিকেই বলছে ঠিক আছে পরিবর্তন করো কাকে ময়াজ্জিন দিলে ভালো হয় বলে ওই যে সুন্দর কণ্ঠ বলা দেখতো সুন্দর আমাদের মদিনার অধিবাসী তো বলল ঠিক আছে দাও নবজি বিলালকে বলেন বিলাল। আজ ফজরের আজান থেকে তুমি আর আজান দিবে না নতুন ময়াজ্জিন ফজরের আজান দিবে এই কথা বলতেই হাজরাতে বিলালরা দিয়া লহতাল আর মধ্যে দাও দাও করে আগুন শুরু হয়ে গেল যেই মিনারায় দাঁড়াই এতদিন আজান দিতাম আর রহমাতুল্লিল আলামিন মিম্বারে বসে থাকতেন আমি যখন আশাদু আন্না মুহাম্মদুর রসুল্লাহ বলতাম তখন একটু টেরা ভয়া বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহর দিকে তাকাইতাম তখন তাকাইয়া দেখি রহমাতুল্লিল আলামিন আমার দিকে তাকাইয়া মুসকি হাসতেছে আল্লাহ আকবর হায় হায় আজকে থেকে আর আজান দিতে পারবো না নতুন মাসির আজান দিবে আমাকে মোয়াজিন থেকে নামটা কেটে দেওয়া হয়েছে হজরতে বিলাল রাজি আল্লাহ তালান হুজন মানতে পারেন না কলেজের মধ্যে দাও দাও করে আগুন কিন্তু কি করবো রহমাতুল্লিল আলামিন নিজেই তোমাকে পরিবর্তন করলেন হজরতে বিলাল রাজি আল্লাহ তালান হু চোখের পানি দিয়ে বক বসায় মসজিদে নবীর পিলারের মধ্যে দাঁড়াইয়া সারা রাত কান্না করলেন আর বললেন ও আল্লাহ আপনি সব কিছু জানেন সব কিছু দেখেন আপনার বন্ধু রহমাতুল্লিন আলামিন মসজিদ থেকে আমার নামটা কেটে দিয়েছে আমার মনের মধ্যে কোনো দুঃখ নেই ওগো মালিক আপনার রহমতের কোলে একটা লিস্ট আছে ওই জান্নাতের লিস্ট থেকে কিন্তু আমার নামটা কাইটা দিয়েন না হজরত বিলাল আদি আল্লাহ তাল হুসারা রাত কান্না করলেন হায় হায় আমি আজান দিতে পারবো না আমি আর মিনারায় দাঁড়াইয়া রহমাতুল্লিল আলমিনের চেহারাও দেখতে পারবো না ফজরের সময় যখন আজারের আজানের সময় হয়ে গেল নতুন মাসিন যখন যেন নবীর ভিতরে ঢুকলেন এই দৃশ্য দেখিয়া হজরতে বেলাল্লা দিয়ে আল্লাহ তালানো কান্না যেন বেড়ে গেল আকাশটা যেন মাথার মধ্যে ভেঙে পড়ল হজরতে বিলাল্লা দিয়ে আল্লাহ তালানু হাউমা করে কান্দেছেন হা কিছুক্ষণ পর নতুন মাসিন আজান দিবে আমি আজান দিতে পারবো না নতুন মসজিদ মিনারায় দাঁড়াইয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আজান দেয় বিড়ালের কলিজার মধ্যে দাও দাও করে আগুনগুলো গুলো জ্বলতেছি নতুন মাসিন আজান শেষ করলেন বিলালের চোখে পানি কিছুক্ষণ পর আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বের হয়ে ইমামতি করবার জন্য নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেলেন আল্লাহ নবী নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছেন রহমাতুল্লিল আলমিন রজাবন আজকে কেমন করে কোরআন তেলাবাদ করতেছি আল্লাহ নবী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে সালাম ফিরাইয়া পূর্ব দিকে মুখ করে বসলেন আল্লাহ নবী ওয়াজ করতেছেন মনের মধ্যে চিন্তা কিছুক্ষণ ওয়াজ করবার পরেই তো পূর্ব দিগন্ত সূর্য হবে এশার নামাজ পরে সবাই বাড়িতে যাবে কিন্তু ওয়াজ করলেন সূর্য উদিত হচ্ছে না দ্বিতীয়বার ওয়াজ শুরু করলেন লম্বা সময় কিন্তু সূর্য উঠে না আল্লাহর নবী আবার তৃতীয়বার ওয়াজ শুরু করলেন তিনবার লম্বা ওয়াজ করলেন কিন্তু সূর্য উদিত হয় না অন্ধকার তিমির রাশি যেন কাটে না আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন হায় হায় কামত হয়ে যাবে নাকি চেহারা বাবা রক লাল হয়ে গেছে চোখগুলো বেবে টপ টপ করে মুক্তার দাঁড়ার মতো পানিগুলো পড়তেছে হজরতে জিবরা ইর আলহি সালাম হাজি রগ আল্লাহ নবী কেন আপনি কান্দেন কেন চোখ বেবে পানি পড়ে হে এল প্রতিদিন নামাজের পরে পূর্ব দিগন্তে ফিরিয়া যতক্ষণ ওয়াজ করি সূর্য উদিত হয় সারাক্ষণ নামাজ পরে সাহাবিরা বাড়িতে যায় আজকে ওই পরিমাণ তিন তিনবার ওয়াজ করলাম কিন্তু এখনো সূর্য পূর্ব দিক উদিত হচ্ছে না কারণ ডাকে জিব্রাইল বলে ওগো আল্লাহর নবী আজকে কি আপনার মসজিদের মধ্যে আজান হয় নাই বলে হ্যাঁ আজান তো হয়েছে কে আজান দিয়েছে নতুন মাজিন কণ্ঠ সুন্দর দেখতে বড় সুন্দর জিব্রাইল বলে আল্লাহ জিজ্ঞাসা করেছে আজকে আর শাহ মধ্যে আজান পৌঁছে নাই আজকে কি আপনার কালো বিলাল আজান দেয় নাই আল্লাহ হগব। অগল্লাহ্ নবী আপনি কি মনে করেন আজানের শব্দ শুধু মদিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না না অগ আল্লাহ্ নবী আজানের এই মদিনার আওয়াজটা সাত আসমান ব্যাক করে সিদরাতুল মুনতাহ ব্যাক করে সত্তর হাজার নুরের পর্দা ব্যাক করে লাল্লা মাখান ব্যাক করে সোজা আরশা আজিমের মধ্যে গিয়ে আঘাত করে সেই আওয়াজটা রব্বুল আল আমিন আরশ আজিমে বসে বসে সন্ধে থাকে আল্লাহ একবার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে ও জিব্রাহিল আজকে আমার বন্ধুরা জিজ্ঞাসা কর আজকে কি আজান হয় নাই আজকে আমার আরসের মধ্যে আজান পৌঁছে নাই অগো আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত আপনার কালো বেলাল আজান না দিবে কেয়ামত হয়ে গেল পূর্ব দিগন্তে আর কোনো দিন সূর্যের দেখা মিলবে না আল্লাহু আকবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের সৌরত দেখেন না তোমাদের সৌন্দর্য দেখেন না তোমাদের ধন দেখেন না তোমাদের ক্ষমতা দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখেন তোমাদের ইমান আর আমল ঠিক কি না হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন কেসা কেসা তাজদারা

এদের কবরে বকরি ঘাস খায় নরানোর ক্ষমতা এদের নাই কত সুন্দর সুন্দর রানী আর শাহজাদি ছিল যাদের প্রেমে পড়ে রাজা বাদশারা সিংহাসন সেরে রাস্তায় নেমেছে আজকে ওই শাহজাদিরা কোথায় সেই মাটির নিচে পায়খানার পোকা মা করে খাদ্যে পরিণত হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক বলে বলা তামশিফিল আরদি মরহা ইন্নাকা লাং তাখরিকুল আরদ ওয়া লাং তাবলুগুল জিবালা তুলা জমিন অহংকার করো না ধম্ব হেটো না তোমরা কি পারবে আমার এই জমিনকে ফাটিয়ে দিতে কেউ পারবে না তোমরা কি পারবে আমার পাহাড় থেকে বিশাল বড় হয়ে যেতে না কখনোই সম্ভব নয় সুতরাং তোমরা কখনো জমিন অহংকার করো না সবকিছু মালিক কে